ফাইনালি তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ বন্ধুরা, জি বাংলা, জি বাংলার সঙ্গে আমরা সেকেন্ড টাইম একটা কাজ করতে চলেছি। জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালটা এক বছর সম্পূর্ণ হয়েছে, তো আমাদেরও বিয়ে হয়ে গিয়েছে কিন্তু এক বছর, যেহেতু ডে টাইম অকেশন। তো এই শাড়িটা পরবো, দেখো খুব সুন্দর শাড়িটা। গেস্টরাও আসতে শুরু করেছে, এই যে মৌলি চলে এসেছে। চোখটা বন্ধ কেন করে রেখেছো? টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো, তাই তো? আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু চান ধান করে একদম নতুন নাইটি পরে এনেছি শ্বশুর মশাইয়ের আনা। কালকেই বাবা বাংলাদেশ থেকে পছন্দ করে এই নাইটিটা আমার জন্য এনেছিল, আর আজকে যেহেতু স্পেশাল দিন তাই নাইটিটাকে পরে নিয়েছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমার, কিন্তু প্রিন্টটা খুব ভালো লেগেছে আর কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো, একদম পাতলা নরম। আজকে হলো 3rd June, শনিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টা। সকাল সকাল ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, দেখো টিভি ক্যাবিনেটের উপরে যা যা ছিল সবকিছু আমি পরিষ্কার করে ড্রয়ারে রেখে দিয়েছি। এখানে আমাদের জি বাংলার মেমেন্টোগুলো একটুখানি বাইরে বের করে রেখেছি, ছবি টবি নিয়ে গুপুসোনাকে ওই ঘরে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়ে এসেছি। প্রথমে এবারে করব বিছানার চাদরটা চেঞ্জ, অনেকদিন ধরে এই চাদরটাই পাতা রয়েছে। আজকে যেহেতু স্পেশাল দিন অবশ্যই কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার আগে বেড কভারটা পেতে নিই। আজকে একদম লাইট কালারের এই বেড কভারটাই পাতি, আশা করি ভালো লাগবে। আর পিলোগুলোকে আমি জানলার ওই পাশে দিয়ে দেবো, আর নিচের বেড কভারটাকে তুলছি না, এটার উপরেই পেতে দিচ্ছি। দেখো লাইট কালার চাদরটা পেতে কতটা সুন্দর লাগে, ঘরের লুকটাই যেন একদম চেঞ্জ হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে না? তো চলো ঘর দর তো গোছানো হয়ে গেল, এবারে ব্রেকফাস্ট বানাই। আর ব্রেকফাস্টে কি বানাচ্ছি চলো শেয়ার করি তোমাদের সাথে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি আলু ভাজা, আর তার সাথে হচ্ছে রুটি, গরম গরম রুটি আর সেই সাথে আলু ভাজা, একদম সিম্পল ব্রেকফাস্ট। চলো বাবাকে আর কবিকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। ফ্রিজে মিষ্টি আছে, মিষ্টিও বের করি, বাবা যা মিষ্টি এনেছে আমাদের অনেক দিন হয়ে যাবে, তো এখন ব্রেকফাস্টে একটা করে লাড্ডুই দিচ্ছি। আজকেও কিন্তু অস্বাভাবিক গরম হচ্ছে, চলো যাই ব্রেকফাস্টটা দিয়ে আসি। ঘরে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, বাবা এনান, বাইরে যা গরম সেজন্য ঘরে বসেই আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছুই হচ্ছে। আর বাবা আপনার দোয়া নাইটি কিন্তু আজকে পরে নিয়েছি, কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। বাবাও কিন্তু বলে দিয়েছে ভালো লেগেছে, এখন শুধু তোমাদের দায়িত্ব, তোমরা কমেন্ট করে বলবে যে কেমন লাগছে। তাহলে বাবা খেয়ে নেন। এখানে দেখো বাবার প্রবীর তো ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট কমপ্লিট করে প্রবীর যাবে বাজারে, আজকে চিকেন আনতে বলেছি ওকে, বাজার করে আনবে আর বাদ বাকি জিনিসগুলো কিনে কেটে আসবে। এই যে বলতে না বলতেই প্রবীর চলে এসেছে বাজার করে, এই দেখো হাতে রয়েছে পার্সেল আর বাজারের ব্যাগ। চলো রান্নাঘরে নিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গতদিন তোমরা ব্লগে দেখেছিলে আমরা সব পার্সেল নিয়ে এসেছি, এর মধ্যে পরোটা, তরকারি, মিষ্টি, নিমকি সবকিছু রয়েছে, টোটাল 7 প্যাকেট রয়েছে। আর এখানে বাজারে চিকেন এনেছে, টমেটো ফুরিয়ে গিয়েছিল, টমেটো, শুকনো লঙ্কা, মসুর ডাল, ব্যাস এতটুকু। এখন সময় হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে সারপ্রাইজটা ডিক্লেয়ার করার, এত দিন ধরে তোমাদের সঙ্গে সাসপেন্স রেখে গিয়েছি, ফাইনালি তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, জি বাংলা, জি বাংলার সঙ্গে আমরা সেকেন্ড টাইম একটা কাজ করতে চলেছি। তোমরা সবাই জানো জি বাংলার রান্নাঘরে আমরা এপিসোড করে এসেছি, তো এইবার জি বাংলার নিম ফুলের মধু যে সিরিয়ালটা হয় সেখান থেকেই কিন্তু আমাদের এই অপরচুনিটিটা এসছে। জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালটা এক বছর সম্পূর্ণ হয়েছে, তো আমাদেরও বিয়ে হয়ে গিয়েছে কিন্তু এক বছর, তো সেখান থেকে এমনই কাপেল খুঁজছি এক বছর বিয়ে সম্পূর্ণ হয়েছে তাদের বাড়ি গিয়ে একটা সেলিব্রেশন করার। তো কি হবে কি বৃত্তান্ত সেটা আমিও খুব একটা বেশি জানি না, তবে আমাকে আর প্রবীরকে আজকে অ্যানিভার্সারি লুকে সাজুগুজু করতে হবে, সেই কারণেই কিন্তু আমার শ্বশুর মশাই এসেছে বাংলাদেশ থেকে, আমার বাবাও আসবে, মাও আসবে, পাড়া প্রতিবেশী কয়েকজন থাকবে, আমার ছোটবেলার বান্ধবী থাকবে, সবাই মিলে একটা গেট টুগেদার নিয়ে একটা কিন্তু অনুষ্ঠান হতে চলেছে। সেখান থেকে গিফটও দেবে, তো কি কি দেবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে শুটিং হবে, মানে ওদের ইনডোর শুটিং হবে আমাদের ঘরের মধ্যে, তো সেই জন্য ঘরটা একদম টিপটপ করে রাখলাম, এবং আউটডোর শুটিং হবে সেজন্য বাবা সকাল থেকে উঠে, তাই তো বাবা সকাল
থেকে বাবা উঠে একদম যা যা ছিল আগাছা ফাগাছা সেসব একদম ক্লিন করে দিয়েছে, মানে আমাদের বাড়িটা একদম কিন্তু এখন নতুন হয়ে উঠেছে, ঠিক অ্যানিভার্সারির আগে যেরকম হয়ে উঠেছিল ঠিক সেইভাবেই। তো এবারে শাড়ি পরবো, পবির পাঞ্জাবি পরবে, বাবাও নতুন জামা পরবে, আমার মা বাবাও নতুন জামা টামা পরে সব আসবে, অনেক অনেক অনেকটাই এক্সাইটেড। তোমরা জানো পরপর তোমাদের সঙ্গে ব্যাক টু ব্যাক গুড নিউজ শেয়ার করতেই থাকছি, তোমরাও অনেকটা পছন্দ করছো, এভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর বেশি বলছি না কারণ অনেকটা বোরিং হয়ে যাবে, মানে যা কিছু তোমরা ভিডিওতে দেখতে পারবে। খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরে রান্না বান্নাও হবে, তার আগে কি শাড়ি পরছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো টি টেবিলের উপরে আমি শাড়ি ব্লাউজ সবকিছু সমাহার করে রেখেছি। শাড়ি কিন্তু আজকে মায়ের শাড়িটাই পরছি, কারণ এই শাড়িটা এতটাই পছন্দ হয়েছিল, কেনার সময় তোমাদেরকে বলেছিলাম মায়ের শাড়ি যতক্ষণ আমি তো নিশ্চয়ই পরবো একবার, আর আজকে একটা ভালো অকেশন পেয়েছি, আর যেহেতু ডে টাইম অকেশন তো এই শাড়িটা পরবো। দেখো খুব সুন্দর শাড়িটা, একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে, শাড়ি তো সিলেকশন হয়ে গিয়েছে একটা চান্সেই, কিন্তু ব্লাউজ নিয়ে অনেকটা কনফিউশন। ব্লাউজের অপশানে এইটা রয়েছে, মানে কোনটা মানাবে আমি কনফিউজ। তারপর এটা একটা অপশান রয়েছে, কারণ আমার ঠিক ম্যাচিং ব্লাউজ নেই যেহেতু, রেড এটা একটা রয়েছে, আর ইয়েলো মাল্টি কালারের মধ্যে এটা একটা রয়েছে। এর মধ্যে যেটা পরবো সেটা তো তোমরা দেখতেই পারবে, আর পবিরের ড্রেসও সিলেকশন হয়ে গিয়েছে, ওর হোয়াইট পায়জামা রয়েছে, আর এই পাঞ্জাবিটা পরবো একদম কটনের, কারণ যা গরম আর বাইরে যেহেতু শুটিংটা হবে তো এই পাঞ্জাবিটা পরবে। তো চলো রেডি রেডি হবো, তার আগে একটু রান্নাবান্নার দিকে হাত লাগিয়ে আসি। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি, হাঁড়িতে তো এদিকে ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে দেখো পটল আর বেগুন টুকরো করে কেটে আমি লবণ হলুদ চিনি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ পটল আর বেগুন ভাজা হবে। আর হচ্ছে এখানে দেখো ডাল সিদ্ধ করা রয়েছে, ডালটাকে শুধু সাতলাতে হবে, ভাতটা উঠে গিয়েছে। আর এখানে কোবি নিয়ে এসেছে চিকেন, এখানে প্রায় 1 কেজি 200 গ্রাম মতো চিকেন রয়েছে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ভাত, মুসুর ডাল একদম পাতলা করে, আলু ভাজা মানে সকালে যেটা বানিয়েছে ওটাই অল্প রয়ে গেছে, আলু ভাজা থাকছে, পটল ভাজা, বেগুন ভাজা, ইভেন ব্যাগ পাঁপড় নিয়ে এসেছে, আজকে পাঁপড় ভাজাও হবে ডালের সাথে। আর চিকেনের ঝোল, মানে খুব বেশি কষা কষা না, আবার খুব বেশি ঝোল ঝোল না, একটু গায়ে মাখা এরকমই রান্নাটা হবে, কারণ আজকে বাড়িতে কিন্তু আমরা শুধু 3 জন নই, আরও কয়েকজন আছে, সেটা তো তোমরা জানতেই পারবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে প্রথমে বেগুনটাকে ভেজে নিই। চলো বন্ধুরা তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, আর স্যালাডের জন্য শসা বাজার থেকে কিনে না আনলে কি হবে, তাতে কিন্তু আর একটা শসা হয়েছে, বাবাকে বলি গিয়ে শসাটা পেরে আনতে, শসা পেঁয়াজ স্যালাড হয়ে যাবে। টমেটো এনেছি, টমেটো এনেছে। তো এই হচ্ছে রান্না বান্না, তাড়াতাড়ি করে আমি রান্না বান্না করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। একদম কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি বন্ধুরা, কেমন লাগছে এই শাড়িটাকে, আর পরে করে পরে নিয়েছি, রানি এসেছিল একটু হেল্প করতে, আর এটাকে না মানে পিন আপ না করে হাতে এরকম ভাবে নিয়েছি, বেশ একটা ট্র্যাডিশনাল লুক দিচ্ছে। আর এর সাথে কন্ট্রাস্টে এই হলুদ ব্লাউজটা পরলাম, যেটা আমার অ্যানিভার্সারির গায়ে হলুদে পরেছিলাম, তো পাফ স্লিভস এর মধ্যে রয়েছে, এটার সাথে পার্পল কালারটা বেশ সুন্দর ম্যাচ আপ হয়েছে, কোমরে কোমর বন্ধনী, আর হাতে দেখো গয়না বলতে শাখা পলা তো ছিল, পলা বাঁধানো যেটা রয়েছে সেটা পরেছি, চুড় পরেছে দুই হাতে, এই হাতে একটা বকুল বালা পরেছি, কঙ্কন পরে নেবো, গয়নাগাটিগুলো সব ড্রেসিং টেবিলের উপরে দেখো সাজিয়ে রেখেছি। আজকে সেরকম গোল্ড জুয়েলারি কিছু পরছি না, সবই গোল্ড প্লেটেড পরছি, আর চোকার পরবো এইটা, দেখো এই চোকারটা কিন্তু আমার ওই অ্যানিভার্সারির সময় কেনা, আর এটা যেহেতু অ্যানিভার্সারির আবার রিক্রিয়েশন হচ্ছে তো সেই কারণে দেখো চোকারটা পরে নিয়েছি কতটা সুন্দর লাগছে, আর তার সাথে এই যে সীতাহার এটাকেই পরে নেবো, দেখো আশা করি খুব ভালো লাগবে। কানের দুলও পরছি কিন্তু এইটা, এই কানের দুলটা আমার ভীষণ পছন্দ, গয়নাগাটি শাড়ি পরার সবকিছুই কমপ্লিট, যেটা বাকি রয়েছে সেটা হলো সাজুগুজু। সাজুগুজু নিয়ে তোমাদের সঙ্গে সেপারেট একটা ইন ডিটেলস ভিডিও শেয়ার করছি, কারণ তোমরা মেকআপের ভিডিও দেখতে খুব পছন্দ করো, তো স্টেপ বাই স্টেপ এরকম গরমে ডে টাইম মেকআপ কিরকম হয় সেটা নিয়ে একটা ভিডিও আসছে, তো চলো একেবারে সাজুগুজু করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। সাজুগুজু করছি, একদম মাছ পর্যায়ে রয়েছে, অলরেডি আমাদের গেস্টরাও আসতে শুরু করেছে, এই যে মৌলি চলে এসেছে বান্ধবীর আরেকবার অ্যানিভার্সারিতে, মাও এসে গিয়েছে, মাও কিন্তু একদম শাড়ি টাড়ি পরে রেডি, আর বাবাকে ওই ঘরে বলেছে একদম রেডি হয়ে নিতে, কবির তো ক্যামেরার ওপারে রয়েছে, কবির পুরোই রেডি, শুধু ও হাতটা পরবে, রিসলেটটা পরবে, আর পাঞ্জাবিটা জাস্ট পরে নেবে, ব্যাস হয়ে যাবে। চটপট করে আমি সাজুগুজুটা করে নিই, তারপর দেখা করছি। ফাইনাল শাড়ি ড্রাপিংটা মৌলি এসছে, ও তো শাড়ি ড্রাপিংয়ে একদম এক্সপার্ট, সেজন্য করে দিচ্ছে, দেখো কোমর বন্ধনীটা একদম ফিটফাট করে লাগিয়ে নিচ্ছে। ফোন করেছিল যারা আসছে টিম জি বাংলার,
ওরা কিন্তু আর মিনিট পনেরোর মধ্যেই চলে আসবে। তো এখন আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, কর্তা মশাইকে দেখিয়ে দিই। এই দেখো আজকে পাঞ্জাবি পায়জামা একদম রেডি। আমি এত সাজুগুজু করেছি, বর কর্তাকে একটু না সাজিয়ে দিলে হয়? একদম চোখ উপরের দিকে তাকাও। তোমরা কারা কারা আছো বরকে এরকম সাজিয়ে দাও অবশ্যই কমেন্ট করে জানিও। একটু হাইলাইটার দিয়ে দেবো নাকি? দেবো। চোখটা বন্ধ কেন করে রেখেছো? চোখটা খুলে রাখছো কেন? চোখে তো কিছু করছি না। কেমনটা লাগছে? চোখে তো কিছু করছি না। চলো তোমাদেরকে এক ঝলকে রান্না বান্না গুলো দেখিয়ে দিই। দেখো হাঁড়ির মধ্যে রয়েছে ভাত, অনেকটা বেশি পরিমাণে আজকে ভাত বানানো রয়েছে। তারপর এখানে তো দুধ জল দেওয়া রয়েছে, ডাল রয়েছে একদম পাতলা করে মুসুর ডাল, এখানে ভাজা ভুজি রয়েছে দেখো, বেগুন ভাজা, পটল ভাজা, আর আলু ভাজাটা তো সকালেই বানিয়েছিলাম, সেই সাথে ব্যাট পাপড় ভাজা, আর এটাতে রয়েছে চিকেন কষা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের সিম্পল মেনু, শনিবার স্পেশাল। জলগুলো ভরে রেখেছি, কিছুটা যেন ফ্রিজে রেখে দেবো, এখন আর বেশিক্ষণ রান্নাঘরে থাকছি না। ওরা আসুক, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। আর বাবাকে বললাম রেডি হবে, চলো বাবা রেডি হয়ে যাক, তারপর দেখাচ্ছি। বাবাও এখানে রেডি হয়ে গিয়েছে, সবাই এখন অপেক্ষা করছি। চলো আজকের ভিডিওটা এতটুকুই, নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, টাটা, বাই বাই।